মা শুধু সারাক্ষণ বলতে থাকে পিজা খাবো, আম্মু পিজা খাবো, পিজা খাবো। যাই হোক, যেহেতু মেয়ের আবদার বলে কথা, আমিও চেষ্টা করতেছি যে জিরো বাজেটের মধ্যে কীভাবে পিজাটা বানানো যায়। তাই আজকে জিরো বাজেটের মধ্যে পিজাটা বানিয়ে নেবো ইনশাল্লাহ। আমার বাসায় সব কিছু পিজা বানানোর যে যে উপকরণগুলো আছে সেগুলি সব কিছুই আছে ইনশাল্লাহ। তার জন্য আমি জিরো বাজেটের মধ্যে আজকে পিজাটা বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র একটা জিরো বাজেটের মধ্যে কীভাবে একটি পিজা বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি আটা দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি। পিজা যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে আটাটা রেডি করে আমি এখন পিজার আকারে শেপ করে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ আমি একটু বেশি পরিমাণে দেবো, কারণ আমার বাচ্চা টমেটো কেচাপটা খুব বেশি পছন্দ করে। যাই হোক, টমেটো কেচাপটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি অলিভস দিয়ে দিচ্ছি, কালো অলিভস, আর দিয়ে দিচ্ছি মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুম দিয়ে মাশরুমগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমার পিজাটা অনেক বেশি মজা হয়েছিল, বাচ্চাটা খেয়ে অনেক বেশি খুশি হয়েছে। যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেনগুলোকে আগে ম্যারিনেট করে ফ্রাই করে নিয়েছি। এখন চিকেনগুলোকে আমি স্লাইস করে দিয়ে দিচ্ছি। স্লাইস করে দিয়ে তারপর অন্য অন্য উপকরণগুলো দিব আর আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই পিজা বানানোটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এভাবে পিজা বানিয়ে খেতে পারেন ইনশাল্লাহ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে একটি ফালি করে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, পিজাটা দেখতে বেশ সুন্দর হয়েছে। যাক, সবগুলো উপকরণ আমার দেওয়া শেষ। এখন লাস্ট উপকরণ আমি একটু টমেটো আর দিয়ে দিব চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে দেওয়ার পরে আমার পিজাটা একদম রেডি। এখন আমি ওভেনে দিয়ে পিজাটা রেডি করে বাচ্চাদেরকে খেতে দেবেন। আশা করছি আজকে আমার এই পিজা বানানোটা আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, আমার পিজার বানানোটা রেডি, এখন আমি পরিবেশন করে সবার মাঝে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।